করোনা পরিস্থিতির জন্য রাজ্যে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে অসহায় গরিব দুস্থ মানুষ অসুবিধার সম্মুখীন হয়েছেন। এইরূপ পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 35 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে 7 দিন ধরে এলাকার অসহায় মানুষদের রান্না করা খাবার দেবার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবিবার ছিল তার চতুর্থ দিন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত থেকে অসহায় মানুষদের খাবার পরিবেশন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 7 দিন ব্যাপী আমাদের ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে খাবার বিতরণের কার্যসূচি গ্রহণ করেছি। এই উদ্যোগকে সফল করতে আজ আমরা স্থানীয় পোড়াপাড়ায় এসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে এখানে এসছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রী কমল দাস মহাশয়। উনি খুব ব্যস্ত মানুষ, তার ব্যস্ততার মধ্যেও উনি এখানে এসে আমাদেরকে এখানে আমাদের উৎসাহ দিচ্ছেন, এই জন্য আমরা নিজেদের খুব গর্বিত মনে করছি। আপনারা আপনারা একটু সামনেটা ফিরে দেবেন, একটু সামনেটা ফিরে দেবেন, আর একটু দূরত্ব বজায় রাখবেন নিজেদের মধ্যে। সবাই কিন্তু মাস্ক ব্যবহার করবেন এবং নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখবেন। এদিন বিধায়ক জানান, সবসময় তৃণমূল কর্মীরা মানুষের পাশে থেকে তাদের সেবা করে থাকে। এদিন তিনি এলাকার তৃণমূল কর্মীদের এই উদ্যোগকে স্বাগত জানান। আমাদের 35 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করোনার টাইমে এই লকডাউনের সময় 7 দিন ধরে আমাদের বস্তি এলাকায় খাওয়ার ব্যবস্থা করেছেন এইসব এলাকার মানুষের জন্য। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই, কারণ আমরা মনে করি শহরের প্রতিটি জায়গায় আমাদের দলের কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা যার দলটা করি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেমন গোটা রাজ্যের মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের জন্য কাজ করছেন, আমরা মনে করি আমরা তার যারা অনুগত তাদেরও আমার সবার অসহায় মানুষের পাশে দাঁড়ার দরকার। তাই 35 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে 7 দিন ধরে এই খাওয়ার ব্যবস্থা করেছেন। যার মূল উদ্যোক্তা আমাদের তপন দাস আছে, আমাদের বাম আছে, এখানে ছোটুদা আছে, সবাই আছে, সমস্ত আমাদের দলের সহকর্মীরা তারা সবাই মিলে রয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ, কারণ আমরা মনে করি এটা আমাদের সারা বছরই করা দরকার। মানুষ যখন বিপদে পড়বে, তখন বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল কাজ, সেই কাজ আমাদের দলের শহরের দলের আমাদের নেতা কর্মীরা সেই কাজ করছে। আজকে 35 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমরা 7 দিনব্যাপী যে অভুক্ত মানুষদের খাবারের ব্যবস্থা করেছি, রান্না করা খাবার, তার আজ চতুর্থ দিন। এই চতুর্থ দিনে আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক আমাদের নয়নের মণি খোকন দাস মহাশয় আমাদের সঙ্গে এসে এই খাবার বিতরণে অংশগ্রহণ করেছে এবং আমাদের দলকে কীভাবে কাজ করতে হবে তার নির্দেশ দিয়ে গেছেন। ওনার নির্দেশ মতন আমরা দলের কাজ আগেও করেছি, এখনও এই কাজ করে চলবো এবং মানুষের পাশে আমরা থাকবো, এই অঙ্গীকার আমরা রাখছি। আজকে মেনু কী ছিল? আজকে মেনু ছিল আপনার ভাত, ডাল, নবরত্ন ডাল আর পনির দিয়ে, আর আপনার ডিম, আর হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। কতজন লোক? আজকে 350 জন লোক আছে। আর কে কে উপস্থিত ছিল? উপস্থিত ছিল আমাদের সুভাষ বালো ছিল, আমাদের তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, আমাদের মহিলা সেলের
জেন সেক্রেটারি সমাপ্তিকা মণ্ডল, অর্চনা দাস এবং আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, যুব এবং মাদারের সমস্ত কর্মীবৃন্দ নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করি। বর্ধমান থেকে পম মহন্ত, রিপোর্ট আনন্দ বার্তা।